হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে অত্যন্ত সহজ এবং স্বাস্থ্যের জন্য পরম উপকারী একটি অসাধারণ যোগাসনের সম্পর্কে তথ্য নিয়ে এসেছি। যোগাসনটি করার সঠিক নিয়ম এবং চমৎকার স্বাস্থ্য উপকারিতাগুলো সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। অত্যন্ত সহজ এবং শরীরের জন্য পরম উপকারী যোগাসনটি হল বালাসন। বালাসন করার জন্য প্রথমে একটি সমতল স্থানে মাদুরের ওপর দুই পা মুড়ে গোড়ালির ওপর নিতম্ব রেখে বজ্রাসনে বসুন। এবার দুই কান স্পর্শ করে দুই হাত মাথার ওপর তুলুন। এরপর স্বাভাবিকভাবে শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত সোজা রেখে মাথাসহ সামনের দিকে ঝুঁকে পড়ুন এবং কপাল মাটিতে ঠেকিয়ে রাখুন। বুক ও পেট উরুর সাথে সংযুক্ত অবস্থায় থাকবে। এই অবস্থায় 30 সেকেন্ড স্থির থাকুন এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চালাতে থাকুন। 30 সেকেন্ড থাকার পর আবার পূর্বের অবস্থায় ফিরে আসুন এবং শবাসনে বিশ্রাম নিন। এইভাবে মোট 3 থেকে 4 বার এই আসনটি আপনাকে করতে হবে। এবার প্রতিদিন সকালে বালাসন করার চমৎকার স্বাস্থ্য উপকারিতাগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। প্রতিদিন বালাসন করলে বুক, হাত, পা এবং পিঠের মাংসপেশির গঠনগত উন্নতি ঘটে। গ্যাস্ট্রিক এবং কষা পায়খানার সমস্যা দূর করতে বালাসন অত্যন্ত কার্যকরী। তলপেট এবং কোমরের আশেপাশে জমে থাকা মেদ ঝরাতে বালাসন অসাধারণভাবে সাহায্য করে। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে এবং বুকে জমে থাকা কফ দূর করতে এই আসন অত্যন্ত কার্যকরী। নার্ভাস সিস্টেমকে শান্ত করে মানসিক চাপ কমাতে বালাসন অসাধারণভাবে সাহায্য করে। হাঁটু, কোমর এবং কাঁধের ব্যথা দূর করতে বালাসন অত্যন্ত উপকারী। বালাসন পিরিয়ডের ব্যথা এবং প্রস্রাবজনিত সমস্যা দূর করতে অসামান্যভাবে সাহায্য করে। এবার এই আসন করার সময় পালনীয় সাবধানতাগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। আর্থ্রাইটিসের জন্য হাঁটু এবং কোমর ব্যথার সমস্যায় ভুগলে, সদ্য কোনো অপারেশন হয়ে থাকলে এবং গর্ভাবস্থায় এই আসন করা উচিত নয় এবং প্রয়োজনে এই আসন করার আগে ডাক্তারি পরামর্শ নিতে পারেন আপনি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।